শরীয়তপুর সদর উপজেলার রঙের বাজার এলাকার দরিয়াহোলা গ্রামে মফিদ সর্দারের সঙ্গে জমিনে বিরোধ চলছিল তার চাচাতো ভাই আল ইসলাম সর্দারের। ব্যবসার কারণে ঢাকায় থাকেন আল ইসলাম সর্দার। ঈদ উপলক্ষে গ্রামে বেড়াতে আসেন তিনি, কিন্তু এসেই ভেঙে দেন মফিদ সর্দারের রান্নাঘর, গোসলখানা ও টয়লেট। গত ২৪ এপ্রিল ভোর ৬টার দিকে এমন ঘটনায় প্রতিবাদ করলে মফিদ সর্দার ও তার পরিবারকে মারধর করতেও যান আল ইসলাম সর্দার। রান্নাঘর, গোসলখানা ও টয়লেট না থাকায় বিপাকে পড়েছে পরিবারটি। সম্পদ আমার দাদার বাবার কালের সম্পদ, তাদের সাথে জমিনে কোনো মারামারি গন্ডাম হয় নাই। তারা ওই লোকা জোরপূর্বক গতকাল ভোর ৬টার সময় আমি ঘুমিয়েছিলাম, তখন তারা আইসা আমাদের গোসলখানা, টয়লেট, বাথরুম, ডিপ টিউবওয়েল, পাকের ঘর সবকিছু ভাঙিয়ে ফেলাইছে। হ্যাঁ, আর এখন আমাদের টয়লেটে যাওয়া, রান্না করা, খাবার অথবা গোসলখানা সবকিছু তুসতুস করে ফেলেছে। আমাদের এখন অনুপায় আমরা তখন কোনো কিছু ব্যবহার করতে পারতেছিলাম। অভিযোগ, মফিদ সর্দারের পৈতৃক সম্পদ জোর করে কেড়ে নেওয়ার জন্য ভাইদের সাথে নিয়ে এসব ভাঙচুর করেছে আল ইসলাম সর্দার। রান্তে যাই বাড়তে যাই, এতে আমার একদিন তিন দিন ধরে আমার এই কোন নাওয়া নাই, খাওয়া নাই। এই যে আমি পাহা চুলায় রান্তে পারি না, এই যে আমি রোদ গুলা ভিতর দিয়ে আসি, আমি অর চুলায় অর চুলায় রান্দা এই আমি খাইতে আসি পোলা ফানলে। এটা গোসল করতে পারতেছি না বা কোনো কাজ করতে পারতেছি না, চারো জায়গা মানুষ থাকে, বেড়া বুড়া সব খোয়াই ফেলাই দিচ্ছে। আর আমরা কিছু বলতে আসলেই আমরা তো এই বাড়ির বউ, ঠিক আছে, ভবিষ্যতে খাইবো কেন, আমরা তো খাইবে সম্পদ। হ্যাঁ, বলতে গেছে তবে আল ইসলাম সর্দার জানান এটি তাদের জায়গা, স্থানীয় চেয়ারম্যান সহ মুরব্বীরা জায়গাটি বুঝিয়ে দেওয়ার কথা বললেও তারা মানেনি, তাই রান্নাঘর, গোসলখানা ও টয়লেট ভেঙে দেওয়া হয়েছে। ভাঙাচুরা করছি আমরা, আমাকে জায়গা বুঝাই দেয় না, এলে আমরা ভাঙাচুরা করছি। তারপর আমরা বারবার দরবার করার পর টিমাজুর দরকার দরবার করছে, এরপরে ইয়া জামাল ফকির দরবার করছে, এরপর গ্রাম্য সালিসরা সবাই দরবার করছে, মেম্বাররা করছে। হে, তারপর আমাকে জায়গা বুঝাই দেয় না, এখন আমাকে জায়গা আমরা বুঝে নিবো, এলে আমরা ভাঙাচুরা করছি। সালিসের সদস্য ছিল, আমির বিহারি ছিল, এরপর মুন্সি সদস্য ছিল, পরে আমাদের ইয়া ছিল, করিম ব্যাপারী ছিল, মোন্তাজুদ্দিন সদস্য ছিল, রব সদস্য ছিল, চাঞ্চল সদস্য ছিল, লুৎফর রহমান সিদ্ধা ছিল, তারপর কুতুব আলী সিদ্ধা ছিল, এরপর অন্যান্য অনেক ব্যক্তি ছিল। পুলিশ বলছে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওরা মামলা মোকদ্দমা কিছু করবে না, আমরা তো আসলে একটা, আপনি একটা অভিযোগ না দিলে আপনার ক্ষতি করছে, তাহলে আমি সেটা কিভাবেই করি, আমার তো দায়বদ্ধতা আছে। তৌহিদ হাসান, কালবেলা।